গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 16 তারিখ মঙ্গলবার, আমি এখন রান্নাঘর থেকে কেন শুরু করছি আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। অন্ধেবেলার টিফিন বানিয়ে দিচ্ছি, তো কী বানিয়ে দিচ্ছি তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই চলো। ওকে, আজকে টিফিন এখানে ভাত বানিয়ে দিয়েছে, ভাত আমার হয়ে গেছে। আর এখানে আলুর দম বানিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ বেটে রেখেছি, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাও আছে। আজকে ভাবলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে করবো। আর এখানে তোমার এটাকে ভাজতেও দিয়েছি, এই সাইডটা হয়ে গেছে দু সাইড, এবার পেছনের সাইডটাতে হবে। আমি রান্নাটা করে নিই, নয়তো লেট হয়ে যাবে। আর কালকে রাত্রির বেলা এখানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে না, বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। আর সকালবেলা ওয়েদারটা পুরো চকমক চকমক, ওয়েদার ঠিক না, মানে পুরো প্রাকৃতিক দৃশ্যটা পুরো চকমক চকমক লাগছে দেখতে। রোদ উঠেছে হালকা হালকা, সকাল থেকে মেঘলা ওয়েদার হয়েছিল, এখন দেখছি রোদ উঠছে। তো বেশি কথা না বলে রান্নাটা করি, নয়তো দেরি হয়ে যাবে। গরম হয়ে গেছে, ভাত তো হয়ে গেছেই, আর অনির্বাণ উঠে গেছে, গেছে ফ্রেশ হতে। ও বেরোলে আমি চা বানাবো আমার ওর জন্য। এখন আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, কারণ রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এখানে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, আর ডাস্টবিনে নোংরাটা বার করে রেখেছি, অনির্বাণকে দিয়ে দেবো, নিচে গিয়ে ফেলে দেবে। এখন আমি আমার আর ওর চা বানাই, এখানে আমি চা বসিয়ে দিয়েছি। অনির্বাণের টিফিনটা আমি প্যাক করেই দিই, তাহলে মানে ঠান্ডা হয়ে যাবে, একটু খোলা থাকবে, তো এখন আমি করি। অনির্বাণ এখানে স্নান করে বেরিয়ে গেছে, আর ও এখানে ম্যাগি খাচ্ছে। এই যে মর্নিং, অনির্বাণ এই মাত্র অফিসে বেরিয়ে গেল, আর দেখো আমি সব বিছানার চাদরগুলো সব তুলে দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। চাদরটা আজকে দেবো না, কারণ জায়গা হবে না, তাহলে অন্যগুলো দেবো, আর কালকে দেবো ওটা। আর ওখানে রেখে দিয়েছি, এখন ভালো করে এগুলো সব ঝেড়ে ঝেড়ে চাদরটা পেতে নিই। সব চেঞ্জ করে দিয়েছি, জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম, এখন একটু পরে যাব স্নান করতে। তো গরম করছে না কি বলবো, কিন্তু সকাল থেকে বেশ হালকা ঠান্ডা, হালকা না বেশ মোটামুটি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে দুপুরবেলা করবো ভাতে ভাত আর মাছে ভাজা তার সাথে, তো এখন কিছুই করার নেই এখন অন্তত আপাতত, একটু পরে সব কিছু করবো, মানে খালি ভাতটা বসাবো আর মাছটা ভাজবো আর কিছুই না। 10টা বেজে গেছে, আমি এখন স্নান করতে যাব, স্নান করে পুজোটাও করে নেব। গেছে 12টা, আর আমার তো স্নান হয়েও গেছে, এবার ভাতটা বসিয়ে দিই, আর তার সাথে মাছটাও ভেজে হালকা খিদে পাচ্ছে আমার, তো ওটা হয়ে গেলে লাঞ্চ করে নেব। তো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর কোলে বালিশ রেখে ফোনটা দেখতে ভালোই আরাম লাগে। আমি ফেসবুকে গ্রুপেতে গল্প করছিলাম, গল্প করে বেশ ভালো লাগছে পড়তে। এখন খাবারটা বেড়ে নিই, আর আজকে তোমাদের দেখাচ্ছি না মেনুটা, আজকে আছে ভাতে ভাত আর মাছ ভাজা, তার সাথে একটু আচার নিয়ে নেবো ভাবছি। আজকে আমের আচার খাবো, কারণ কালকে ফুলের আচার খেয়েছি, তখন আমি লাঞ্চটা করে নিই। আমি তো খেতে বসে গেছি, তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করলাম। আমার মাছটার আজকে অবস্থাটা দেখেছো, কড়া গরম হয়নি, আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, পুরো ছাল চামড়া সব খুবলে গেছে, দেখো কি অবস্থা।
তো মাছ না অন্য কিছু বুঝতে পারছি না আমি পুরো পারোটা ভাজিয়ে দিয়েছি মাছটার আর এই যে আমের আচার চলো খেয়ে নিই এবার আমার লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চ করতে করতে দেখছি আমার একটা গোল্ড কালেকশনে একজন কমেন্ট করেছেন লিখেছেন যে দাঁতগুলো কিও ওটা আমার মনে হচ্ছে যে আমার দাঁতগুলো সোনার দেখে জিজ্ঞাসা করেছে যদি ওরা খুবই কিছু মিনিং করে থাকে তো আমি তারই উদ্দেশ্যে বলছি আর কি যে হ্যাঁ আমার দাঁতগুলো না সাদা সোনার জান তো ভগবান ওটাকে করে পাঠিয়েছে সাদা সোনা দিয়ে বাঁধিয়ে সত্যি মানে মাঝে মাঝে এক একটা কমেন্ট দেখে এত হাসি পায় আর সত্যি বলছি খেতে খেতে আজকে আমি এত হেসেছি ওই মেসেজটা দেখে মানে আসতে বলছি কমেন্টটা দেখে কি বলবো তোমাদেরকে তো বলছি হ্যাঁ যে দাঁতগুলো আবার সাদা সোনা দিয়ে তৈরি ঠিক আছে ওটা ভগবান পুরো করে পাঠিয়েছে ও সত্যি কি বলবো আর মানে মাঝে মাঝে এক একটা এমন কমেন্ট আসে যে হাসি পায় যাও সত্যি আর আমার এখন কি বলে লাঞ্চ তো হয়ে গেছে বললাম এই দেখো এখন আমি গামছাটা খুলি নি বুঝতে পারছি আমার চুলটা শুকাবে নাকি তখন খুলে দিই খুলে পাকার নিচে থাকবে এমনি শুকিয়ে যাবে তো ঠিক আছে এখন আমি ল্যাদ খাবো ঠিক আছে তোমার সাথে আবার পরে কথা বলছি মাসি এইমাত্র কাজ করতে এসেছে আর বাসিকে বলছে এসে একটু দেখিয়ে দিই বলছে দাদা আমাকে একটু বাজে লাগছে আজকে দেখতে অন্যদিন দেখে এলাম ঠিক আছে তো দুপুরবেলা স্নান করেছিলাম না তখন স্নান তো দুপুরেই করে সত্যি মানে আমি এখন কথা বলি না তো চুলটা না এখন ভালো মতো ভিজে আছে দেখছি তো হেয়ার ড্রায়ার দিয়ে আমি একটু শুকিয়ে নিই নয়তো আমার ঠান্ডা লেগে যাবে ভালো মতো ভিজে আছে ঠিক আছে এবার চুল আমি ভালোভাবে বাঁধতে পারবো কারণ গ্রীষ্মকালে চুল ছেড়ে কাটলে জানো তো কেমন গরম পড়ে তো এবার টেনে তুমি একটা খোপা করে নিতে পারবো এখনো সবে পাঁচটা বেজেছে কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে হালকা হালকা মানে আবার বৃষ্টি হবে ওইটাটা মেঘলা মেঘলা কেমন হয়ে আছে নয়তো অন্যদিন এ সময় ভালো কটকটানি পরে রোদ থাকে আর আজকে তো রাতে বললাম যে আলু পোস্ত করবো তো পোস্ত তো একটু ভিজিয়ে রাখে তাহলে একটু নরম হয়ে যাবে আর বাটার সময় তাহলে একটু কাঁচা কাঁচা মানে গোটা গোটা থাকবে না তখন আমি একটু ভিজিয়ে দিই পোস্তটা তোমাদেরকে বলছিলাম না তখন যে মিক করে আছে মনে হয় বৃষ্টি আসবে অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আমি না ওই জন্য তাড়াতাড়ি কি বলে পোস্তটা বেটে নিলাম কারণ বৃষ্টি হলে কারেন্ট চলে যায় আসতে সেই চাই না অনেক লেট করে আসে ওই জন্য ভাবলাম যে না বেটারটা যদি বাই চান্স কারেন্ট চলে আসে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে তো ভালো মতোই এখন সন্ধেটা হয়ে গেছে আমি এখন সন্ধে দেব আর এই ফোনে চার্জিংয়ে চার্জটা হয়ে যাবে ততক্ষণ কি বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে মনে হয় বাইরে যে কত কিলোমিটার বেগে ঝড় উঠছে কে জানে মারাত্মক পরিমাণে ঝড় হচ্ছে আর ওদিকের জানলাটা বন্ধ আছে ঠিক আছে বেলকনি কিন্তু জল ঢুকছে কোথা দিয়ে না আমি ঠিক বুঝতে পারছি না কালকে একবার দেখতে হবে ভালো করে আমি পুরো দরজাটা ভেজিয়ে দিয়েছি ওখানে জানলা বন্ধ আছে আর তেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন বৃষ্টি পড়ছে তেমন ঝড় দিচ্ছে আমার অনেক মানে খুবই চিন্তা হচ্ছে না ও আসার আগে যেন কমে যায় বাবা আমি ওকে বললাম এখন অফিসেই থাকো কোথাও বেরিয়েও না যেন বলছেন বলবে পেছনে কিছু এখন বলেনি দেখলাম ব্যস্ত আছে অফিসের কাজেতে চিন্তা হয় কেউ বাইরে থাকলে না খুবই চিন্তা হয় আর তোমাদেরকে বললাম না কারেন্ট চলে যাবে কারেন্ট গেছে চলে আর আজকে যা ঝড় বৃষ্টি হচ্ছে আমার তো মনে হয় না কারেন্ট আসবে বল বাজরাতের আগে ভাগ্যিস পোস্তটা আগে বেটে নিয়েছি পুরো জানলা ফানলা পুরো কাঁপছে আর ওপরে মানে কারোর কিছু খোলা আছে দুমদাম করে আওয়াজ যাচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর খালি আওয়াজটা শোনাবো বলে আমি কাছে নিয়ে আসছি বিদ্যুৎ চমকাচ্ছে কেমন দেখো শুনছো আওয়াজটা কেমন হচ্ছে দেখো আশা করছি তোমরা বুঝতে পারবো বাইরে এটা হালকা নিয়ে দিয়ে বিশাল হচ্ছে বিশাল জানি না তোমরা কতটা বুঝতে পারলে কিন্তু জানলা তো আমি একদমই খুলবো না কারণ বিদ্যুৎ চমকাচ্ছে আর ফোনটা একদম বাইরে না অসম্ভব ওই জন্য আমি নিয়ে যেতেও পারলাম না আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই পরিমাণে এখানে ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ হলো প্রথমে বৃষ্টি হচ্ছে পুরো হঠাৎ ঝড় চলে মানে ঝড় চলে এলো জানি না কিছু ক্ষতি হয়েছে নাকি বাইরে গাছ পাচ্ছে না পড়ে না যাচ্ছে কি চিন্তা হচ্ছে
অনির্বাণটা অফিসে আছে না, ওর জন্য আরো বেশি চিন্তাটা হচ্ছে, যেন সব কিছু আসার আগে বন্ধ হয়ে যায়। খালি ভগবানকে ডাকছি। তাই দেখো কেমন জলে ভরে গেছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে না, কারেন্ট এনে যে আলো জ্বালিয়ে দেখো, যেন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাতে হচ্ছে। এই দেখো কি অবস্থা, দেখো জানলাগুলো খালি কি হয়ে আছে, বিশাল হচ্ছে বিশাল। এই দেখো ছাদটা কমেছে বলে জানলাটা খুললাম, বন্ধ করে দিই, বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো কি অবস্থা হয়ে গেছে, টপ টপ করে জল পড়ছে, দেখতে হবে এটা। এইখানটাতে জল জমে গেছে দেখো, এখান দিয়েই পড়ছে, কি যাতা অবস্থা। মনে হয় বৃষ্টিটা কমে গেছে। জানলাটা এবার খুলে রাখি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তাও এই পড়ে যাচ্ছে, ঠিক আছে। ভাবছি একেবারে রান্নাটা করেই নিই, রান্নাটা এখন করিনি, আলু পোস্তটা ভাত তো পরে বসাবো, এখন আলু পোস্তটা করি। এখানে আমার আলু পোস্ত হয়ে গেছে, খালি একটু ফোটা তেল দিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার তো আলু পোস্ত করা হয়ে গেছে, এখন ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে কারেন্ট এসেছে কি একবার দেখি। এখনো কারেন্ট আসেনি, কখন কারেন্ট গেছে, ভাগ্যিস আমি তখন পোস্তটা পেটে নিয়েছিলাম, নয়তো আমি এখন রান্না করতেই পারতাম না, কিছুই রান্না হতো না, আলু পোস্ত তো হতোই না। এখন আমি ভাতটা বসিয়ে দিই। অনির্বাণ এই মাত্র এলো অফিস থেকে, 9:30 বেজে গেলে আমি আরও ডিনার করে নেব। আমরা ডিনার করতে বসে এখন আর তোমাদের ডিনার মেনুটা একবার দেখিয়ে দিই। আজকে ডিনারে আছে ভাত আর আলু পোস্ত। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা টাটা, গুড নাইট।